আপনারা দেখছেন ডি নিউজ কলকাতা। আইসিডিএসে মিলছে না বাচ্চা ও গর্ভবতী মায়ের পুষ্টিকর খাবার, এমনই চিত্র দেখা গেল ধুলিয়ান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নতুন বাজার বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায়। তাদের দাবি টিকা পাচ্ছে, পোলিও পাচ্ছে, আরও অন্যান্য জিনিসও পাচ্ছে, কিন্তু নবজাতক মায়েরা পুষ্টিকর খাবার পাচ্ছেন না, পাচ্ছে না নতুন ছোট বাচ্চাদেরও। এবং এই নিয়ে মহিলারা আজ শামসেরগঞ্জ ব্লক আধিকারিকের সাথে কথা বলেন। কি বলছেন তারা শুনুন। শামসেরগঞ্জ থেকে দাউদ হোসেনের রিপোর্ট, ডি নিউজ কলকাতা। মাল পাই না খো বাচ্চাদের, টিকা দিয়ে বাচ্চাদের মাল পাই না, সব হচ্ছে, হ্যাঁ সবই হচ্ছে, খাবার পাই না, পাই না খো। লকডাউন করে না তারা আগে থেকে আমরা পাই না, থেকে পাওয়া যায় না। তখন নাম থাকছে মালের বেলা, নাম থাকে না কেন, তখন তো মাল দেয় না, নাম নেই কো অন্য জায়গা ওরাকে জানাইছি যে হ্যাঁ দিবে, হাসছে করছে, বলছে মাল কই, তো কোচে পোলিও খাওয়া, কোচে পোলিও খাওয়ালে মাল দিব, ও চিটিং বাজি করে মালটাকে খেয়ে খাওয়াই দিছে, এই করে পোলিওটা খাওয়াইছে আর মাল দেয় দেখো, বলছে মাল দিব না, বলছে মাল কই মাল কই, ওই মুসকুটি বলে হ্যাঁ সব পেলিয়ে যাচ্ছে, আমরা কা আমরা বসেই থেকে যাচ্ছে, আমরা কিছু গুরুত্ব করে না, আমরা কিছু মানি নেই কিছুতেই, আমরা কি বলবো বলো, জরমু করছে আমরা, কেউ মাল দিব না, তোরা কি করবি, কিছু করতে পারবি না, কো যা তোরা ওই রিপোর্টটা করে গা, তাহলে কিছু বলতে বলতে পারবি না, হ্যাঁ বিডিও অফিস হ্যাঁ জিজ্ঞেস আছে, ওই জন্যই আর মাল কিছু লেখা পাই না, ছোটো ছোটো ছেলে আছে একটা মাল, লকডাউন থেকে মাল পাই পাওয়া যায় না, যে সব মহিলারা আমাদের এলাকায় আছে যারা যেন সরকারের দেওয়া যেগুলো গর্ভবতীদেরকে মাল পুষ্টি খাবার দেয় তারা যেন পায়, সেই দাবি নিয়ে আমরা এসেছি বিডিও অফিসে। আমরা গেছিলাম ওনাদের সাথে একবার দেখা করতে গেছিলাম, আমি জিজ্ঞেস করি কি এদের নাম কেন নাই, এনারা বলছে কি এদের তো রেজিস্টারে নামই নাই, তো আমি বললাম কেন নাই, এটা নতুন বাজার 8 নম্বর ওয়ার্ড বালিকা বিদ্যালয়ের পাশে যেটা রাস্তা আছে সেই রাস্তায়, আর আমরা না খাবারটা শুধু পাই না, বাকি এরকম আমরা টিকা টিকার জন্য যাই, ভ্যাকসিনেশনের জন্য যাই, ওগুলোতে সব কিছু ঠিক আছে, শুধু মালের বেলাটা মাল শুধু পাচ্ছে না মহিলারা। আমি জানিয়েছি তো আইসিডিএসের মেয়েরাই তো বলছে কি আমরা তো মাল দেব কিন্তু খাতায় তোমাদের নাম নাই, আর আমরা যখন সেন্টারে যাচ্ছি সেন্টারে দেখতে পাচ্ছি কি ওদের নাম আছে, ও ওখান থেকে হয়তো ওদের খাতাতে আসছে নামগুলো, ওরা তো আর কাউন্ট করে না, ওরা যখন লিস্ট পাঠাচ্ছে ওই সব মানে এদেরও নাম আছে কিন্তু এদেরকে মালটা দিচ্ছে না। আমার নাম মুক্তার হোসেন, 8 নম্বর ওয়ার্ড।